ভিডিওটাতে যেহেতু ক্লিক করে ফেলেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো আজকে আমি আমার মোবাইলটা সার্ভিসিংয়ে দিব, আর কেন দিব এটা একটু দেখে আসেন তারপরে কথা বলতেছি। তো এটা হচ্ছে আমার স্যামসাং M51, আর এই মোবাইলটার একটু প্রবলেম দিয়েছে। আর প্রবলেমটা হলো এটা গতকাল থেকে চার্জ নিতেছে না, আমার চার্জিং পোর্ট সব ঠিক আছে কিন্তু চার্জ নিতেছে না, শুধুমাত্র আমার চার্জারটা দিয়ে চার্জ নিতেছে না। ক্যামেরাটা দেখতে পারতেছেন কত সুন্দর ক্লিয়ার। আর তো এই যে এটা হলো আমার চার্জারটা, 25 ওয়াটের চার্জার, এটা এখন এই যে প্লাগে লাগিয়ে দিলাম আর এই এখানে প্লাগ ইন করলাম, তো দেখেন এটা চার্জ হচ্ছে না কোনোভাবেই, আবার লাগাইলাম কোনোভাবেই চার্জ হচ্ছে না। তো চেক করার জন্য আমি আরেকটা চার্জার নিলাম, এটা হচ্ছে একটা শাওমি চার্জার। তো এটা লাগানোর পরে যে আমি প্লাগ ইন করলাম, তো দেখেন এটা দিয়ে চার্জ হচ্ছে, বাট সুপার ফাস্ট চার্জ হচ্ছে না, জাস্ট কেবল চার্জ হচ্ছে, মানে চার্জিং হচ্ছে নর্মাল চার্জ। M51 25 ওয়াট চার্জার দিয়েও আমার অন্য একটা স্যামসাং মোবাইল ঠিক মতোই চার্জ হচ্ছে। সো আমার যেমন হইতেছে আমার চার্জার ঠিকই আছে, বাট আমার মোবাইলে হয়তো সমস্যা দিয়েছে, তো এখানে নিয়ে যাওয়ার পরেই বুঝতে পারবো। তো যাইতে যাইতে কিছু সিনেম্যাটিক শর্টস দেখাই দিই আপনাদেরকে। তো এখন এসে পড়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্টা পাশেই এই মার্কেটটা। এই মার্কেটের নাম হচ্ছে নগর সিদ্দিক প্লাজা। তো এই মার্কেটে যে স্যামসাংয়ের দুইতলায় আছে আর যে নগর সিদ্দিক প্লাজা, তো এখন ভিতরে ঢুকি আর দুইতলায় গিয়ে মোবাইলটা দিয়ে আসি। তো এটাই হচ্ছে পুরান ঢাকার স্যামসাংয়ের কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার আর কি। তো এখানে আমি এখন আমার মোবাইলটা দিয়ে দিব। মোবাইলটা দিয়ে এসে বলছি আর ওরা বললো যে আমার মোবাইলের চার্জিং বোর্ডের প্রবলেম, ওরা এটা চেঞ্জ করে দিবে, 1 থেকে 3 দিনের মধ্যে আমাকে মোবাইল দিয়ে দিবে। তারা আমাকে পরের দিনই মোবাইলটা দিয়ে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ একদিনের ভিতরে আমাকে মোবাইলটা ঠিক করে দিয়ে দিয়েছে। তো ওই যে কভারে ঢুকিয়ে ফেললাম, আর এখন একটু চেক করে নিব মোবাইলটা ঠিক মতো চার্জ হচ্ছে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে, সুপার ফাস্ট চার্জিং লেখা এসে পড়েছে। তো এখন বাসায় নিয়ে যাই, আর ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর জন্য। ও বলতে ভুলে গিয়েছিলাম, থ্যাংকস ফর ওয়াচিং।